বিশ্ববাণিজ্যের প্রধান মুদ্রা ডলার, যদিও এরই মধ্যে ডলারের অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিয়েছে। বিশেষ করে কোভিড মহামারী ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতিতে মন্দার হাওয়া চলছে। তার উপর গোটা বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহারে বাধ্য করেছে। এ অবস্থায় রাশিয়াকে পশ্চিমাদের একঘরে করার প্রচেষ্টা হিতে বিপরীত হচ্ছে বলেও মনে করেন বিশ্লেষকরা। অনেকে বলছেন ভবিষ্যতে ডলারের জায়গাটা চীনের মুদ্রা ইউয়ান নিয়ে নিতে পারে। তবে অদূর ভবিষ্যতে ডলারের আধিপত্য বিশ্ববাজারে পরিবর্তনের তেমন একটা সুযোগ নেই বলেও বিশ্বাস তাদের। কিন্তু অন্যান্য মুদ্রা যদি ডলার ছাড়া বাণিজ্য শুরু করে দেয়, তবে বিশ্বের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষক। মার্কিন মুদ্রা ডলারকে কিং ডলারও বলা হয়ে থাকে। ডলারের এই একচেটিয়া আধিপত্য শুরু হয় মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিক থেকে। 1944 সালে 44টি দেশের প্রধান বিশ্বের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে মিলিত হন। সেই সভায় ডলারকে নির্ণায়ক ধরে অন্যান্য দেশের মুদ্রার মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে বিশ্বের দেশগুলো তাদের রিজার্ভে ডলার সঞ্চয় করে রেখে তাদের বিনিময় হার নির্ধারণ করে। অনেক বাধা বিপত্তির পরেও বর্তমানে প্রায় 60% বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর অর্থ ডলারে রাখা আছে। যুক্তরাষ্ট্র যেদিন থেকে রাশিয়ার ওপর সুইফট ব্যাংক ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করে, সেদিন থেকেই মুদ্রা বিনিময়ের জন্য বিকল্প পথ খোঁজা শুরু করে বিভিন্ন দেশ। বিশেষজ্ঞদের মতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্বের জেরে নিষেধাজ্ঞার পরপরই মূলত দেশগুলো ডলারের পরিবর্তে ভিন্ন মুদ্রায় বিনিময়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। যেমন তেল কেনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন রুশ মুদ্রা রুবলে লেনদেনের শর্ত জুড়ে দেন, আবার রাশিয়ার মতো নিষেধাজ্ঞায় পড়ার আগেই অন্য পন্থায় মুদ্রা বিনিময়ের জন্য বিকল্প পথ নিয়েছে চীন। আর এতেই অনেকটা অস্তিত্ব সংকটে ডলার, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আল জাজিরার তথ্য অনুযায়ী চীন বিভিন্ন দেশের সাথে তাদের মুদ্রা ইউয়ানের বাণিজ্য করার চুক্তি শুরু করেছে। গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ চীনের সাথে ইউয়ানের অর্থ বিনিময়ের চুক্তি করেছে। বর্তমানে রাশিয়া ছাড়াও ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানের মতো দেশগুলো ইউয়ানের অর্থ বিনিময় করছে। বিশেষজ্ঞদের মতে ডলারের আধিপত্য সহসা না হলেও একটি সংকটের মধ্যে দিয়ে যেতে পারে এই মুদ্রা। তাই প্রশ্ন উঠেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ঝড় সামলিয়ে কি টিকে থাকতে পারে ডলার, নাকি হেরে যাবে ইউয়ান ও রুবলের কাছে? মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।